সমাগত বিধানসভা নির্বাচনক লৈ তৎপর হয়ে পড়েছে রাজ্যের অন্যতম রাজনৈতিক দল অসম গণ পরিষদ। কা বিরোধী আন্দোলনের গইনালৈ অগপক প্রত্যাহ্বান জানায় দুটাকৈ রাজনৈতিক দল আত্মপক্ষর পাছতেই উজনীত অগপয় প্রত্যাহ্বানের সম্মুখীন হওয়ার সম্ভাবনার মাজতে নাহরকটিয়াত সোমবারে অগপয় বজালে নির্বাচনী রণসিঙা। নাহরকটিয়া নগাঁও রাজহুয়া খেলপথারত সোমবারে বিখল জাতীয় ঐক্য সম্মিলন অনুষ্ঠিত করে কংগ্রেস ইউআইডিএফর নবগঠিত দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রত্যাহ্বান জানালে সরকারের অংশীদার দল অসম গণ পরিষদে। অগপর নাহরকটিয়া বিধান পরিষদের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া এই সভাত উপস্থিত হয়ে অগপর সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরাই কলে কোনো দলে আমাক প্রত্যাহ্বান জানাব নয়। 2021ত বিজেপিয়ে সরকার গঠন করিব। স্বাভাবিকতে আমি এই দল আছে দল বলে কই জাতি বিরোধী দলবিলাক পরাভূত করি আমি মিত্রতার আশ্রয় হওয়া দিন কেটাত এক মাহত আমি যেখানে উপলব্ধি করেছো রাইজে এবার আমাক বিপুল সহায় নতুনকৈ জন্ম হওয়া দুই আঞ্চলিক দলক প্রত্যাহ্বান জানাই অতুল বরাই কয় যে অসম গণ পরিষদর কোনো খেলি মেলি করে ভোট বিভাজন করিব নোৱাৰে। এতিয়া এনেকুৱা ধরনের মানুষে কবলে লৈছে যে তার আন্দোলন করেছিলেন তেওঁলোকৰ লক্ষ্য আসলে আছিল নতুন গঠন করে এম এল এ মন্ত্রী সেই লক্ষ্য লৈ আগবাঢ়িছে। গতিকে রাইজে গতি সিদ্ধান্ত লব কোন দল নো কি দল বলিবলে তিনিটা কার্যকাল শাসনের বাকচরি দখল করা কংগ্রেসে সমস্যাবর সমাধানত গুরুত্ব দিয়া হলে জটিল পরিস্থিতির সম্মুখীন নহল হেতেন বলেও ক্ষোভ প্রকাশ করে অগপর সভাপতিগুলো। এদিন রাজ্যখন কংগ্রেসে কংগ্রেসে যদি রাজ্যখনের মূল সমস্যা আইডেন্টিফাই করে ব্যবস্থা করলে আজ ইমানবর সমস্যায় মানুষ পালেহেন। আজ যা সমস্যা আমি চকুর আগত দেখিছো সেইবিল কংগ্রেস সৃষ্ট সমস্যা আর এ আই ডি এফ আছে। এতিয়া অপেক্ষা মাথো 2021ৰ নির্বাচনলৈ কোন দলে কাক প্রত্যাহ্বান জানায় সেয়া হব লক্ষণীয়। জুলিয়াজানৰ পৰা মাইদুখ খৰিকৰ রিপোর্ট, রিজ টাইমস।